আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। তো এই হচ্ছে আমাদের সিনহাসের বাচ্চা। আর সিনহাস তো অনেক আগে অনেক মানে শখ করে অনেকগুলো সিনহাস আমরা লালন পালন করছি, এতে আমাদের অনেক লাভ হয়েছে, তবে লসও বেশি। যেহেতু আমরা একা বাড়িতে থাকি, সেই জন্য আমাদের সিনহাসের বাচ্চা আমরা বিক্রি করতে পারি না। আর এখানে সিনহাসের বাচ্চার অনেক দাম কম, সেই জন্য আমরা বাচ্চা বিক্রি করতে অনেক সমস্যা হয়ে যায়। তো অনেক শখ করে আমরা অনেক বছর লালন পালন করছি, লস হলেও অনেক শখ করে লালন পালন করছি। যেহেতু বাচ্চা বিক্রি করতে অনেক প্রবলেম, সেই জন্যে মানে আমরা ঠিক করছি, আমরা আর চিনাস লালন পালন করব না। সব চিনাস আমরা বাদ দিয়ে দিয়েছি, এখন দুটা আছে। তো আমার বাচ্চারা আগে চিনাসের বাচ্চা অনেক পছন্দ করত, আমরা অনেক পছন্দ করতাম। আমাদের হাতে চিনাস ভালো হয় বা অনেক ডিম দেয়, বাচ্চা অনেক দেয়, বাচ্চা সবগুলো ফুটি। আমরা এটা হচ্ছে আমাদের রানী, ওর নাম রাখা হয়েছে। আমাদের প্রত্যেকটা হাঁস মুরগির নাম আছে। আমার ছেলে মেয়ে যেহেতু একা একা বাড়িতে একা পরিবেশে বড় হচ্ছে, সেই জন্য ওদের খেলার সাথে বলতে গেলে এই হাঁস মুরগি যতটা সময় পায় ততটা ওরা হাঁস মুরগির সাথে সময় কাটায়। তো লস করে তো কোনো কিছু পালা যায় না, শখে শখ করে পারলেও লালন পালন করলো, কিন্তু এখানে অনেক টাকা ইনভেস্ট করতে হয়, বলতে গেলে অনেক টাকা মানে যায়। এই হচ্ছে আমাদের পাগলা পাগলা বাচ্চাগুলো নিয়ে কি ছটফট করতেছে, কি ব্যস্ত বাচ্চাগুলো নিয়ে। তো বাচ্চা মা বাচ্চাগুলোর প্রতি খুবই মানে বাচ্চাগুলো মাকে একটুও মানে কেয়ার করে না, ভয় পায় না, মায়ের আগে আগে যেতেছে, এখন কি জানি দেখছে, এই জন্য তমকে গেছে। বাচ্চাগুলো খুবই মানে চালাক, শুধু ছেড়ে দিতে দেওয়ার জন্য অস্থির করে ফেলে, ধরে রাখলে সমানই শিক্ষার দেয়। তো কোনো কিছু লস করে ফেলার কোনো দরকার নাই, যেহেতু হাঁস মুরগি লালন পালনের টাকা আমারই ম্যানেজ করতে হয়। তো এখন আমি 10 দিন পরে বেচলো একটা বাচ্চা 100 টাকা করি, 15 দিন পরে বিক্রি করলো 100 টাকা করি। সর্বদিক যে খাদ্যের যে দাম, সব দিক হিসাব করে মানে ভেবে দেখলাম আমরা আর চিনাস লালন পালন করব না। চিনাসে খায় কম ডিম দেবে, সেটা স্বীকার করা যায়, কিন্তু বাদ ডিম খাইতে বাচ্চা না পড়ে যে ডিম বিক্রি করবো তাও কোনো লাভ নাই। একটা ডিম 15 টাকা করি বলে, আর চিনাসের ডিম খাইতে খুব মায়া লাগে, মনে হয় যে একটা ডিম থেকে একটা বাচ্চা ফুটে এটা খাইলে কেমন কেন লাগে। তো সব আমি আমার ছেলে মেয়েদের সাথে বসে সিদ্ধান্ত নিয়েছি, মানে ওদেরকে সবটা বুঝিয়েই বলছি। ওরা ছোট মানুষ, লাভ লাভ বা লস এগুলো ওরা কম বোঝে, ওরা শুধু মানে দেখ মানে ওদের বাচ্চাগুলো দেখবে দৌড়বে এতে খুশি, কিন্তু এতটা লস করি আমার পক্ষে ভালো হওয়া সম্ভব না। যদি আমি চা বিক্রি করতে পারতাম তাহলে আমার এখানে অনেক টাকা লাভ হতো, বা ওদের খাবার খরচটা আমি জোগাড় করে ফেলতাম। তো সব ওদের সাথে বসে আমি সিদ্ধান্ত নিছি যে আমি আর হাঁস বা চিনাসের বাচ্চা পালবো না। তো এখন এটা আমাদের আরও আগের ভিডিও করে রাখছি, বাচ্চাগুলো এখন আর নেই। তো ভাবলাম আমার আমাদের মানে ইউটিউব ফ্রেন্ডের সাথে এটা শেয়ার করি, যেহেতু সব কিছু শেয়ার করি। তো যারা আমাদের ভিডিওগুলো দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, যারা দেখেন না তারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন, আমাদের সহযোগিতা করুন। যেহেতু আমরা আপনাদের সুন্দর সুন্দর কমেন্টে যেহেতু আমরা এগিয়ে যেতে পারি, আমাদের সাহস হয়। যেমন আমি আগে ভিডিও করতে পারতাম না, কথা বলতে পারতাম না, এখন আমি কিন্তু কথা বলতে পারি, অনেকটা ইজি হয়েছি, সবটাই আপনাদের ভালোবাসায় আপনাদের দোয়ায়। সাইকিয়াস অনেক ব্যস্ত থাকে, সেই জন্য করা হয় না। তো আজকের ভিডিও এইটুকু, সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম।